এখন ফোনে রূপসী। নমস্কার, রঙ্গুলি আয়ুর্বেদে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রত্যেকেই একেবারেই কোভিড বিধি মেনে আমরাও চলছি আমাদের অফিস প্রিমাইসেসের মধ্যে, আপনারাও চলছেন আপনাদের ঘরের পরিধির মধ্যে। যারা কর্মস্থলে বেরোচ্ছেন প্রত্যেকেই কোভিড বিধি মেনেই চলছেন, এমনটাই আমরা সকলে আশা করতে পারি। কারণ যত আমরা সচেতন হব তত আমরা সুস্থ হবে, এটা তো বলা যেতেই পারে। সুতরাং সচেতনতা বাড়িয়ে চলুন, সুস্থতার হার বাড়িয়ে চলুন, ধীরে ধীরে আমরা আবার সুস্থ পৃথিবীতে বসবাস করব এমন ঈশ্বরের কাছে আমরা কামনা করতেই পারি। তো যাই হোক, এই পরিস্থিতির মধ্যেই তার মধ্যে আজকে এই প্রচণ্ড পরিমাণে নিম্নচাপের জের গতকাল থেকে এই বৃষ্টি বাদলার মধ্যে আমরা কিন্তু লাইভ ফোন ইনে চলে এসেছি একদম রঙ্গুলি আয়ুর্বেদ নিয়ে। একদম সশরীরে আমাদের রঙ্গুলি আয়ুর্বেদের সেই মানুষটি চলে এসেছেন যিনি আপনাদেরকে শারীরিকভাবে সুস্থ রাখছেন এবং অবশ্যই মানসিকভাবেও সুস্থ রাখছেন, সেটা বিউটির জায়গা থেকে বলুন, শরীরের জায়গা থেকে বলুন। পবন আগরওয়াল, অনেক স্বাগত পবনদাকে অনুষ্ঠানে আসার জন্য। একদম পবনদার সঙ্গে আপনারা সরাসরি রয়েছেন এই মুহূর্তে, স্কিনের সমস্যা, হেয়ারের সমস্যা, এছাড়া পাইলস ফিশার ফিস্টুলার সমস্যা, কর্নের সমস্যা, জয়েন্ট পেন, আর্থ্রাইটিসের পেন, এছাড়া মাইগ্রেনের পেন, পিম্পলস ইত্যাদি সমস্ত সমস্যা নিয়ে ফোন করুন। আমাদের ফোন নাম্বার সরাসরি কথা বলার 6292424234 এবং 6292424344 এবং 43 এই নাম্বারে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা, আপনাদের প্রশ্ন নিয়ে। স্ক্রিনে যাচ্ছে 6292424234 এবং 344 এই নাম্বারে। আমরা একদম চলে যাব পবনদা, যে এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, পশ্চিমবঙ্গ তো এখন নিম্নচাপের রাজ্য হয়ে গেছে আর কি, মাঝে মধ্যেই নিম্নচাপ হয়, তো আবার নাকি আজকে আবহাওয়া দপ্তর বলেছে যে আর 6 তারিখের পরে, 48 ঘন্টা পরে নাকি 40 ডিগ্রি পৌঁছে যাবে। এই যে একবার হঠাৎ করে টেম্পারেচার ফল করছে, হঠাৎ করে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, এটা মানে সাংঘাতিক পরিমাণে ক্ষতি হচ্ছে আমাদের কিন্তু হেয়ারে, অতিরিক্ত চুল পড়ছে, প্রচুর পরিমাণে ড্যান্ড্রাফের মাত্রা বাড়ছে, এখান থেকে আমরা কি করে বেরিয়ে আসবো? দেখো, ড্যান্ড্রাফ তো ডেফিনেটলি এটা আজকের কারেন্ট সমস্যা নয়, এটা বছর বছর যুগ যুগ ধরে এই প্রবলেমস চলছে। এটা কিন্তু আজকে প্রত্যেকটা মানুষ জেনে গেছে, জেনে আমরা অনেক সময় অবুঝ থাকি। অনেক সময় একটা কী হয় যে ট্রাই করা, মানে ভাবি যে এটা করলে হয়তো ভালো হবে, এটা করলে ভালো হবে, কিন্তু আমি একটা কথা কনফিডেন্টলি বলতে পারি যে হেয়ার ফলিংয়ের সমস্যা বা মাথায় ডেন্ড্রাফের সমস্যা, যে মাথায় যে ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে। ফোন নিয়ে আমরা আসছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি কোনটাই থেকে বলছি, সম্ভব পন্ডা। কোনটাই থেকে? সম্ভব পন্ডা। আচ্ছা বলুন কি প্রশ্ন। আমি বলতে চাইছি, আমি স্যারের সঙ্গে কথা বলতে চাইছি। হ্যাঁ বলুন। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি না, বলুন। ওই ডাক্তারবাবু তো কথা বলছেন না? এই তো কথা বলছি তো। ডাক্তারবাবু আছেন, আপনি বলুন, উনি উত্তর। এই তো কথা বলছি, কথা বলুন, আপনি ফোনে কথা বলুন। আমার ঠান্ডার ধাপ খুব আছে, অ্যালার্জি আছে আর কি, কফ, লাংসে কফ জমা আছে, মানে খুব কফ হয়, চোখ মুখ ফুলে যায়। ঠিক আছে, এইটাই সমস্যা তো, না আর কিছু আছে? শুনতে পাচ্ছি না, আর কি সমস্যা বলুন। আর চুলের সমস্যা আছে, সেটা এমন কিছু না, আমি এইটার জন্য আগে কথা বলি। আচ্ছা, এটার জন্য বলছেন, তাহলে এটার জন্য আপনাকে রঙ্গলির একটা জীবনসুধা ওষুধ আপনি মেনটেন করে খাবেন, একটা রঙ্গলির বডি অয়েল নেবেন, বুকে পিঠে মাসাজ করে এটাকে লাগাবেন। মোটামুটি আপনি 10 দিনের মধ্যে দেখবেন আপনার অনেকটা প্রবলেমস কমে গেছে, আপনি ধীরে ধীরে করে পুরো প্রবলেমসটা কমে যাবে। যে সমস্যায় এত বছর ধরে ভুগেছেন সেটা আপনি দেখতে পাবেন যে আপনার চট চট করে প্রবলেমসটা কিওর হয়ে যাচ্ছে, আপনি সুস্থ হয়ে যাচ্ছেন। তো আপনি মেনটেন করুন, আর আপনাকে নতুন করে কিছু ভাববার প্রয়োজন নেই। আচ্ছা, আমরা যে আলোচনা ছিল হেয়ার ফল নিয়ে, হেয়ার ফল আজকের ডেটে একটা ভীষণ ক্রিটিক্যাল প্রবলেমস হয়ে গেছে, যেটার জন্য মানুষের বিউটিটা নষ্ট হয়ে যায়। আমাদের সৌন্দর্য কী আছে? আমাদের সৌন্দর্য ভালো চুল যদি থাকে, ভালো ত্বক থেকে থাকে, তাহলেই আমরা মানুষকে প্রেজেন্টেবল হতে পারি। কিন্তু আজকে সেই জায়গাটা কি হচ্ছে যে মানুষ কিন্তু চুলগুলোকে একদম হারিয়ে ফেলছে, মাথা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে, কারণ মাথায় যে ড্যান্ড্রাফ, মাথায় যে ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, সেই ইনফেকশনটা আমরা কিছুতেই সেই সমস্যার থেকে বেরোতে পারছি না, যার জন্য কিন্তু আমাদের চুলটাও কিন্তু অনবরত পড়ছে। লেডিসদের ক্ষেত্রে দেখা গেছে চুলের লেন্থ বাড়ে না, চুল আপনার দুমুখো চুল হয়ে যায়, চুলটা রাফ হয়ে যাচ্ছে,
তো আমরা কিছুতেই মেইনটেইন করতে পারছি না। মেইনটেইন তারাই করতে পেরেছেন যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসেছেন, যারা আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকের হেয়ার ফল প্রোডাক্টটা ব্যবহার করেছেন, তারা এক কথাই বলতে পারেন যে হ্যাঁ আমার প্রবলেমস নেই, আমার চুল পড়া কন্ট্রোল হয়েছে। রাঙ্গুলি আয়ুর্বেদিক আজকে একটা রেভলিউশন ডেফিনেটলি দিয়েছে যে চুল পড়া কন্ট্রোল করে তিন দিনে, যদি না করে তাহলে 100% টাকা রাঙ্গুলি আয়ুর্বেদিক আপনাকে রিটার্ন করবে। এবং সেটা খালি মুখে বলেনি, এবার আপনাদেরকে লিখিত দিয়েছে, একদম গ্যারেন্টি কার্ড ইস্যু করা হয়েছে। ভারতবর্ষের প্রথম হেলথ কেয়ার ডিভিশনের মধ্যে আপনার গ্যারেন্টি কার্ড ইস্যু করা হয়েছে, যদি আপনার চুল পড়া কন্ট্রোল না করে তিন দিনে তাহলে আপনি পুরো টাকা ফেরত পাবেন। আপনি এটার মধ্যে কোনো কোশ্চিন কিছু নেই, মাথায় যে ইনফেকশন থাকে, চুলের লেন্থ বাড়ানো, সেই সমস্ত সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন। এবং সেটা আপনার রেগুলার বেসিস যখন ব্যবহার করবেন তখন আপনার লাইফে চুলের প্রবলেমস হবে না, তার পুরো প্রতিশ্রুতি গ্যারেন্টি সব রঙ্গুলি আয়ুর্বেদিক আপনাকে দিয়েছে। পবনদা, একই সঙ্গে আমাদের আরেকটি কথা বলবো যে বিশেষ করে এখন যা পলিউশনের ক্ষেত্রে তো আমরা দেখেছি আমাদের হেয়ার বা স্কিন বা শরীর সবটাই কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে এই যে হার্বাল কারিশ্মা শ্যাম্পু, হেয়ার অয়েলের সঙ্গে এই শ্যাম্পু, এটা আমি সেদিনও বলেছিলাম যে এটা শব্দে হয়তো হেয়ার অয়েল, শব্দে হয়তো শ্যাম্পু, কিন্তু এটার একটা আলাদা গুণ আছে, সেইটা কি? গুণটা এটাই আছে, প্রথম কথা হচ্ছে গুণ একটা আছে যেটা হচ্ছে আমাদের রিসার্চ প্রোডাক্ট। আজকে এটার পিছনে প্রচুর গবেষণা আমাদের হয়েছে, সেই গবেষণার এগেনস্টেই তবেই তো রেজাল্ট মানুষের। আজকে খালি প্রোডাক্ট তৈরি করলাম, প্রোডাক্ট মার্কেটে বিক্রি করলাম, আমি হু হু করে একটা কথা বললাম যে হ্যাঁ চুল পড়া বন্ধ করে, চলে গেলাম। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক কিন্তু কখনোই এই কাজটা করেনি। রাঙ্গুলি আয়ুর্বেদিক 12 ঘন্টা আপনাদের হেলথ সাপোর্ট করেছে। আজকে হেলথ কেয়ার ডিভিশনের মধ্যে 12 ঘন্টা হেলথ কেয়ার সার্ভিস রাঙ্গুলি আয়ুর্বেদিক দিয়েছে, কনস্ট্যান্ট দিয়েছে গত 15 বছর থেকে, ননস্টপ আমাদের দেওয়া হয়েছে, যেটা আজকের ডেটে একটা রেভলিউশন বলতে পারেন। যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন তাদের কোনো বক্তব্য কোথাও থাকতে দেওয়া হয়নি আর কি। একদমই তাই। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই বলবো যে পিগমেন্টেশনের সমস্যা, প্রচুর পরিমাণে মুখে দাগ হয়ে যাওয়া, একটা অ্যাকনি স্পট, প্রচুর পরিমাণে অ্যাকনি হওয়া, এটা একটা সিম্পল একটা এটা একটা সিঙ্গল প্রবলেম। অ্যাকনি হচ্ছে, ব্রণ হচ্ছে, বা র্যাশ বেরোচ্ছে, বা পিম্পল হচ্ছে, এইবার সেইটার সঙ্গে সঙ্গে দাগ হয়ে যাচ্ছে, স্পট বেড়ে যাচ্ছে, আনইভেন ত্বক হয়ে যাচ্ছে, মেচেদা ফ্রেকলস, এখান থেকে বেরোবো কী করে মানুষ? কারণ বহু অনেক 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 কিছু করে ফেলেছে, তাতেও লাভ হয়নি। দেখো একটা জিনিস কি আছে, আজকে যখনই আমরা একটা জিনিস দেখি যে আমাদের মুখে একটা কালো দাগ পড়েছে, একটা মেছেদার দাগ পড়েছে, আমরা কি করি যে আজকে মার্কেটিংও তাই হচ্ছে, চটচট করে মানুষ ব্লিচযুক্ত প্রোডাক্ট তৈরি করছে, ব্লিচ আপনাকে বিক্রি করছে। আপনারা মনে করছেন যে এখন দাগটা লাগালাম, 4 দিনের মধ্যে দাগটা হালকা হয়ে গেল, কোনো কোম্পানি বলছে 7 দিনের মধ্যে আপনার দাগ চলে যাবে। আজকে যে কথাগুলোকে বলছে সেগুলোকে আপনাদের জীবনে, আপনারা তো কোয়ালিফাইড মানুষ, আপনাদের তো এটা বোঝা উচিত যে এই দাগটা কী করে সম্ভব 7 দিনের মধ্যে চলে যাওয়া। এটা একটা যখন একটা স্কিন ডিজিজ, তো সেই স্কিন ডিজিজটা তো কোনো ম্যাজিক হতে পারে না। আসবো আমরা একটা ফোন নিয়ে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আপনি বলবেন, কে বলছেন? সরি শুনতে পাচ্ছিলাম না। আপনার নাম, জায়গাটা বলুন। আমার নাম বিপাশা দাস, আমি শিলিগুড়ি থেকে বলছি। বলুন কি কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলুন বিপাশা, একদম টিভির ভলিউমটা মিউট করতে হবে, না হলে ফোনটা কেটে যাবে। হ্যাঁ ফোনে বলুন বলুন কি প্রশ্ন আছে। আমি বলছিলাম যে আমার হিট ইউজ করে চুলটা মানে খুব ঝরছে, আর চুলের ঠিক মতন গ্রোথ হচ্ছে না, আর খুব সমস্যা হচ্ছে চুলে, চুল মানে ড্রাই হয়ে যাচ্ছে। মাথায় খুশকি আছে? না একদম নেই, মাথায় খুশকি বা উকুনে দুটোর মধ্যে কিছুই নেই। কিছু নেই, মাথা চুলকায়? না মাথা চুলকায় না। চুলকায় না, ঠিক আছে, কোনো প্রবলেমস নেই, তাহলে আর কোনো চিন্তা নেই কিছু। আপনি অনেকটা এখন সেফ সাইডে আছেন, তো আপনার যেটা আছে আমাদের রাঙ্গুলির হার্বাল কারিশ্মা প্রিমিয়াম এক্সট্রা অয়েল, রাঙ্গুলি প্রিমিয়াম এক্সট্রা শ্যাম্পু, এই দুটো আপনি নিয়ে ব্যবহারটা করবেন। প্রথম দিন থেকে আপনার চুল পড়া বন্ধ করবে, কন্ট্রোল করবে, তার পুরো গ্যারেন্টি রাঙ্গুলি আয়ুর্বেদিক দিয়েছে আপনাকে। 3 দিনের মধ্যে আপনার 70-80% হেয়ার ফল কন্ট্রোল করবে, যদি না করে তাহলে 100% টাকা রাঙ্গুলি আয়ুর্বেদিক ফেরত দেবে। এটা হচ্ছে প্রোডাক্টের গ্যারেন্টি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার চুলের লেন্থ বাড়ছে না, চুল রাফ হয়ে যাচ্ছে, আপনার 7-10 দিনের মধ্যে আপনি দেখবেন আপনার চুলের রাফনেসটা অনেকটা কেটে গেছে।
যে জিনিসটা আপনি খুঁজে পাওয়ার জন্য পাগলের মতো ছুটছেন সেই জিনিসটা কিন্তু আপনার হাতের মুঠায় চলে আসছে তুরন্ত একদম, এবং সেটা কিন্তু পুরোপুরি আয়ুর্বেদিক, কোনো আপনাকে এর মধ্যে কেমিক্যাল নেই কিছু, আপনি পুরোপুরি আয়ুর্বেদিক প্রসেসে আপনি ইউজ করছেন। সুতরাং আপনি নিশ্চিন্ত হয়ে ব্যবহার করুন। চুলের লেন্থ আপনার 20 থেকে 25 দিনের মধ্যে চুলের লেন্থ আপনার হু হু করে বাড়তে আরম্ভ করবে। আপনি একদম মাসে, আপনার প্রতিটা মাসেই আপনার পার্লারে গিয়ে আপনার একটা হেয়ার কাটিংয়ের একটা খরচা আপনার স্টার্ট হয়ে যাবে। আমি একটুখানি হেল্প কেয়ার নাম্বার বলবো, রঙ্গুলি আয়ুর্বেদে 9231868508 এবং 9831114904। যারা ফ্রি হোম ডেলিভারি চাইছেন, বাড়িতে বসে প্রোডাক্ট চাইছেন ফ্রি হোম ডেলিভারি, তারা যোগাযোগ করবেন 8100033334। নতুন করে ফ্র্যাঞ্চাইজি যারা নিতে চাইছেন রঙ্গুলি আয়ুর্বেদের, তার নাম্বার 9143210806। আরেকটি কথা বলে রাখি, দেখুন একটা লেখা চলছে, এই লেখাতে যা যা জায়গার নাম যাচ্ছে বা নাম যাচ্ছে এগুলো সবই হচ্ছে রঙ্গুলি আয়ুর্বেদের ফ্র্যাঞ্চাইজি। এনারা অলরেডি রয়েছেন, এনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, এই জায়গায় যোগাযোগ করে প্রোডাক্ট পাবেন। আর নতুনদের জন্য তো বলে দিলাম। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি চন্দ্রানী মালিক বলছি বাঁশবেড়িয়া থেকে। বলুন। হ্যাঁ বলছি, এই যে আমার মুখে না এরকম মেছেদার দাগ হয়েছে দুই দিকে, আর চোখের নিচে না কালো দাগ আছে। চোখের তলায় কালো দাগ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুটো জিনিস আছে, একটা তো এটার জন্য আপনি রঙ্গুলির একটা জীবনসুদা ওষুধ মেনটেন করে খাবেন, তাহলে দাগটা নতুন করে বাড়বে না। আর পুরো মুখটায় রঙ্গুলির একটা ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করবেন। রঙ্গুলির রূপসাকার একটা মেছেদার স্পেশাল ক্রিম আছে, ওটা আপনি রেগুলার কোর্সে ব্যবহার করবেন। এটা পুরোপুরি আয়ুর্বেদিক, এটার কোনো সাইড এফেক্ট নেই। আর ধীরে ধীরে করে আপনার দাগটা ধীরে ধীরে করে পুরো হালকা করে দেবেন। আর চোখের তলায় যদি কালি থাকে, ডার্ক সার্কেল যদি থাকে, তাহলে একটা রূপসাকার নর্মাল ক্রিম নেবেন, ওটা আপনার চোখের চারপাশে লাগাবেন আর লিপসের উপরে লাগাবেন। দুটো জায়গায় আপনার মেনটেন করুন। মোটামুটি আপনার চোখের তলায় কালি যেটা আছে সেটা আপনার 4 থেকে 5 মাসের মধ্যে আপনি চলে যাবে। আর মেছেদার দাগ আপনি 1 মাসের মধ্যে দেখবেন অনেকটা হালকা হয়েছে, ধীরে ধীরে করে ওটা মেল্ট হয়, সময় লাগবে কিন্তু আপনি চলে যাবে, আপনার গ্ল্যামার পুরো ফিরে পাবেন। আর আমাদের প্রতিটা প্রোডাক্টের মধ্যে আয়ুর্বেদিক সানস্ক্রিন দেওয়া আছে, ভারতবর্ষের প্রথম প্রোডাক্ট যার মধ্যে আয়ুর্বেদিক সানস্ক্রিন দেওয়া আছে, যেটা আপনার স্কিনে কোনো দিন ক্ষতি করবে না। আমরা ছিলাম মেজেদার প্রসঙ্গে সেই জায়গাতে যাই, কারণ অনেকে আমার মনে আছে একদিন আপনি বলেছিলেন যে সুবর্ণা বহু বহু মানুষ অনেক অনেক হাজার টাকা খরচ করেছে কিন্তু লাভ হয়নি, চোখের জল পড়েছে, সেইখানে রঙ্গুলি আয়ুর্বেদ একটা উত্তর মেজেদার। একটা দেখো, একটা প্রথম জিনিসটা কী আছে যে আমরা প্রথম সাবজেক্টটা এটা দেখেছি যে আমরা যে প্রোডাক্টটাকে তৈরি করা হয়েছে সেগুলোর মধ্যে একটা জিনিস আমাদের প্লাস পয়েন্টটা করা হয়েছে যে দ্যাট ইজ এ পিওর আয়ুর্বেদিক প্রসেস থেকে যাওয়া হয়েছে। নাম্বার দুই, যে আমাদের একটা মেছেদার ক্রিমও একটা ছোট্ট একটা শিশুকে, 1 মাসের বাচ্চাকে যদি স্কিনে লাগায় তার কোনো ক্ষতি করবে না, সেই গ্যারেন্টিটা দেওয়া আছে। তো আজকে কোয়ালিটির মধ্যে কোনো কোশ্চিন মার্ক করা হয়নি, এই রিসার্চটা কিন্তু রঙ্গুলি আয়ুর্বেদিক প্রথম থেকে করে এসছে, যার জন্য কিন্তু আমাদের প্রতিটা প্রোডাক্ট সাকসেসিভলি ওটা হিট আর কি। একদম। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? বলুন চুলের কি সমস্যা হচ্ছে? চুল হঠাৎ হঠাৎ করে এমনি উঠে যাচ্ছে, পিরনিতে ছাড়লে উঠে যাচ্ছে, এমনি মাথা তেল মাখলে। শুনতে থাকুন। আচ্ছা ঠিক আছে, তো এটার জন্য আপনাকে রঙ্গুলির একটা হার্বাল কারিশমা প্রিমিয়াম এক্সট্রা অয়েল, রঙ্গুলি প্রিমিয়াম এক্সট্রা শ্যাম্পু, এই দুটো নেবেন। এটা নিলে পরে আপনার প্রথম দিন থেকে চুল ওঠা বন্ধ করবে, সেই কন্ট্রোলটা আপনার প্রথম দিন থেকেই দেখতে পাবেন। 3 দিনে আপনার 70 থেকে 80% হেয়ার ফল কন্ট্রোল করে, এটার গ্যারেন্টি দেওয়া আছে। যদি না করে তাহলে 100% টাকা রঙ্গুলি আয়ুর্বেদিক ফেরত দেবে। আর মাথায় যা ডিজিজ আছে সেটা আপনার ধীরে 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 করে ওটা কিওর করে দেয়, কোনো অসুবিধা কিছু হয় না, ব্যবহার করবেন পুরো রেজাল্ট পাবেন, এর মধ্যে কোনো প্রবলেমস কিছু নেই। পবনদা একটুখানি আমরা পাইস ফিশার ফিস্টুলা এই নিয়ে আলোচনা করবো, একটা ফোন নিয়ে এসে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি আঙ্গুর থেকে দীপিকা মাইতি বলছি। আচ্ছা বলুন। হ্যাঁ ডক্টর বাবু,
তেল আছে রঙ্গোলি হার্বাল কারিশমা প্রিমিয়াম এক্সট্রা শ্যাম্পু রঙ্গোলি প্রিমিয়াম এক্সট্রা শ্যাম্পু হেয়ারওয়েল এই দুটো আপনি নিয়ে ব্যবহার করুন 20-25 দিনের মধ্যে আপনার লেন্থ বাড়তে আরম্ভ করবে এবং সেটা কনস্ট্যান্ট বাড়বে আপনাকে কোনোদিন আপনার লাইফে লেন্থের জন্য আপনাকে ঘুরে তাকাতে হবে না তার পুরো গ্যারেন্টি আছে চুল সফট হবে সিল্কি হবে চুলের লেন্থ বাড়বে দুমুখো চুল আপনার হবে না ব্যাস আর কি আছে আর চুলের কোনো প্রবলেমস থাকবে না আপনার লাইফে আচ্ছা এবার আমি যেটা বলছিলাম পায়েস ফিশার ফিশুরা এই প্রসঙ্গে আমরা একটু যাব কারণ এটা আমরা গতদিনও গতকালও আমরা ফোন পেয়েছি আর মাঝে মধ্যে ফোন পাইও এটা পাইলস ফিশার ফিস্টুলা হেমরয়েড এইগুলা অনেকগুলো প্রবলেমস নিয়ে একটা পাইলসের উৎপত্তি তো এটা থেকে কী হয় অনেকগুলো ডিজিজ থাকে ভেতরে আর সেটা কেন হয় সবথেকে বড় ঘটনাটা হচ্ছে এটাকে আমাদের এটা জানাই প্রয়োজন এটা হয় আমাদের পেটের প্রবলেমস থেকে আর পেটের প্রবলেমস থেকে হয় বলে কিন্তু এটা চট করে যায় না এটা কিওর হয় না এই সমস্যা থেকে মানুষ থেকে যায় যারা অপারেশন করে আসছে তারাও দেখতে পায় যে এক মাসের মধ্যে কারো ঘুরে চলে আসছে কারো 15 দিনে কারো 3 মাসে ঘুরে চলে আসছে প্রবলেমসটা যেখানে ছিল সেখানেই থাকছে বা তার থেকে বেড়ে গেছে কমেনি তো এই জায়গাটা থেকে কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক আপনাদের যা ট্রিটমেন্ট দিয়েছে সেটা কিন্তু পুরোপুরি সাকসেসফুল ট্রিটমেন্ট আছে এবং যারা রঙ্গোলি আয়ুর্বেদিকের পাইলস নিয়ে যারা এসছেন পাইলস ফিশার ফিস্টুলা হেমরয়েড এই প্রবলেমস নিয়ে যারা এসছেন তাদের প্রত্যেকের প্রবলেমস কমেছে 4-5 দিনের মধ্যে দেখবেন ব্যথা বেদনা জ্বালা সোয়েলিং ইচিং ভিতরে যা আছে সেগুলো কিন্তু কমতে শুরু করে এবং উইদাউট অপারেশন পাইলস পুরো কিওরেবল এটা রঙ্গোলি আয়ুর্বেদিক প্রুভ করেছে না আজকে হাজার হাজার মানুষ সুস্থ হতে পেরেছেন সেই জায়গাটা কিন্তু আপনারা পেয়েছেন সুতরাং এই প্রবলেম যদি থাকে তাহলে আপনারা ডেফিনেটলি এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন হ্যাঁ একটু জোরে বলুন কে বলছেন শুনতে পাচ্ছি না আমি হাতারো থেকে বলছি কোথা থেকে বলছেন আমি বলছি নদী থেকে শুনতে পাচ্ছি না নন্দীগ্রাম থেকে কি কি নাম বললেন বলুন কি প্রশ্ন বলতে আমার দিদি না আমার মানে হাতে আর চুল উঠে যায় চুল পড়ছে তাই তো শুনতে থাকো চুল পড়ে যাচ্ছে তার জন্য আমি একটাই কথা বলেছি রঙ্গোলি হার্বাল কারিশমা প্রিমিয়াম এক্সট্রা শ্যাম্পু প্রিমিয়াম এক্সট্রা হেয়ারওয়েল এই দুটো ব্যবহার করবেন চুল পড়া প্রথম দিন থেকে কন্ট্রোল করে তার উপরে 3 ডেজ মানি ব্যাক গ্যারেন্টি দেওয়া আছে 3 দিনের মধ্যে 70-80% হেয়ার ফল কন্ট্রোল করে যদি না করে 100% টাকা আপনি ফেরত পাবেন এটার মধ্যে কোনো ডাউট কিছু নেই সুতরাং কাজ আপনি পাবেন নিশ্চিন্তভাবে ব্যবহার করুন আর কন্টিনিউয়াস ব্যবহার করলে পরে এটা রিগ্রোথ পাওয়া যায় যে চুলগুলো 3-4 মাসের মধ্যে পড়ে গেছে ওটা 99% নতুন করে ফেরত পাওয়া যায় সুতরাং আর চুলের সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই আবারও বলে দেবো যে রঙ্গোলি আয়ুর্বেদে হেলথ কেয়ার নাম্বার 9231868508 একটি নাম্বার আরেকটি নাম্বার সহ হচ্ছে 9831149094 ফ্রি হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে রঙ্গোলি আয়ুর্বেদে 8100333334 ফোন করতে হবে আর নতুন ফ্র্যাঞ্চাইজি যারা রঙ্গোলি আয়ুর্বেদে নিতে চাইছেন তারা ফোন করবেন 9143210806 এ হ্যালো 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 হ্যাঁ নমস্কার কে বলছেন আমি বাঁকুড়া জেলা থেকে বলছি কে বলছেন বাঁকুড়া থেকে বাঁকুড়া জেলা থেকে প্রতুল দত্ত বলুন কি প্রশ্ন আছে বলুন আপনারা প্লিজ টিভির ভলিউমটা মিউট করে দিন না হলে অযথা সময় যাচ্ছে হ্যাঁ করে দিয়েছি হ্যাঁ বলুন কি প্রশ্ন আছে উত্তম দত্ত হ্যাঁ বলুন আপনার সমস্যা বলুন হ্যাঁ কি বলে দমে চুল পাচ্ছে ওই জন্য ফোন করেছিলাম চুল 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 পেকে যাচ্ছে চুল পেকে যাচ্ছে বয়স কত আপনার বয়স কত 34 সাল হবে 34 34 না না 34 ওই তো 34 হ্যাঁ হ্যাঁ এটাই বললাম শুনতে থাকুন ঠিক আছে
চুল পেকে যাচ্ছে, এটা দেখুন পেটের প্রবলেমসের থেকে হয়, লিভারের প্রবলেমসের থেকে চুল পাকে। এটার জন্য আপনাকে রঙ্গোলি জীবনসুতা ওষুধ মেনটেন করে খাবেন, তাহলে নতুন করে পাকবে না। আর একটা রঙ্গোলির একটা প্রিমিয়াম এক্সট্রা শ্যাম্পু আছে, প্রিমিয়াম এক্সট্রা হেয়ার অয়েল, এই দুটো সঙ্গে ব্যবহার করুন, তাহলে আপনার পাকার যে প্রবণতাটা আছে সেটা আপনার প্রতিরোধ করবে, আর চুলটা সুস্থ থাকবে, ভালো থাকবে, চুলের লেন্থ বাড়বে, চুল পড়বে না, নতুন করে চুল জন্মাবে, পুরো রিসাইক্লিং, পুরো কমপ্লিট ট্রিটমেন্টটা আপনি পাবেন, যেই জিনিসটা আপনি খুঁজছেন সেই সাপোর্টটা পুরোপুরি পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। বিশেষ করে বলবো যে আমাদের এই পাইলস ফিশার ফিস্টুলা প্রসঙ্গ আমরা যেমন ছিলাম, তার সঙ্গে অন্যতম একটা সমস্যা এটা হচ্ছে কর্ণের সমস্যা। কর্ণের সমস্যাটাও আমরা বলেছি যে হাঁটা চলা মানুষের বিঘ্নিত হয়ে আসবো আমরা। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? পেটের সমস্যা কি সমস্যা আছে? সমস্যা আছে স্যার বহু দিন থেকে। তো আমার স্যার চুল পেকে গেছে বহু দিন থেকে, চুল উঠে যাচ্ছে, চুল পেকে গেছে, এবং পেটের সমস্যা হচ্ছে প্রচন্ড গ্যাস হয় পেটে। আপনার বয়স কত? প্রচন্ড গ্যাস, আমার বয়স 37। ঠিক আছে, শুনতে থাকুন। আপনি এটার জন্য একটা তো রঙ্গোলি জীবনসুতা ওষুধ মেনটেন করে খাবেন, এতে আপনি যখনই জীবনসুতাটা খাবেন তখন 7 থেকে 10 দিনের মধ্যে আপনি দেখবেন এত বছরের গ্যাস অম্বলের সমস্যা সেটা আপনার কমতে শুরু করেছে, এবং সুস্থ লাইফ আপনি মেনটেন করতে পারবেন, পেটের যাবতীয় প্রবলেমসটা ধীরে ধীরে করে পুরো কিওর করে দেয়, সুস্থ করে দেয়, ভালো করে দেয়, কোনো প্রবলেমস নেই। আর চুলের জন্য আপনি রঙ্গোলির একটা প্রিমিয়াম এক্সট্রা শ্যাম্পু, প্রিমিয়াম এক্সট্রা হেয়ার অয়েল, এটা ব্যবহার করুন, আপনার আর ভবিষ্যতেও চুলের প্রবলেম হবে না, এখন যেটা আছে সেই প্রবলেমস থেকে আপনার চুল পড়াটা বন্ধ করবে, নতুন করে চুল জন্মাবে, পুরো কাজটা আপনি পেয়ে যাবেন, সুতরাং আর নতুন করে ভাববার আর কিছু প্রয়োজন নেই। আর একটু কর্ণের সমস্যা যাব, কর্ণের সমস্যা, পায়ে কর্ণ, কড়া, গুফো, কুলোটি, এটা বিভিন্ন নামে এটা পরিচিত আছে, পায়ের নিচে শক্ত শক্ত ঢিপলির মতো হয়, যেটা নিয়ে মানুষ হাঁটতে পারে না, চলতে পারে না, জুতো পরতে পারে না, খুব কষ্ট, বহু ট্রিটমেন্ট আপনারা হয়তো করেছেন, সেখানে আপনার সাকসেস রেট কতটা পেয়েছেন সেটা আপনারই জানা আছে, কিন্তু মানুষ সেই কষ্ট থেকে আজও বেরোতে পারছেন না, কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা কর্ণ, কড়া, গুফো, কুলোটি নিয়ে এসছেন তাদের প্রত্যেকের প্রবলেমস মিটেছে। এটার মধ্যে কোম্পানি আপনাদের একটা অ্যাসুরেন্স দেয় যে 10 থেকে 15 দিনের মধ্যে এটা ব্যথাটা কমতে আরম্ভ করে, যেটা অ্যাকিউট ব্যথা, পা ফেলতে পারছেন না, সেই ব্যথাটা কিন্তু আপনার চলে যায়, আর তারপরে হচ্ছে ওটা ধীরে ধীরে করে মেল্ট হতে চালু করে, মোটামুটি 30 থেকে 45 দিন টাইম আমাদের দেওয়া আছে, তার মধ্যে ওটা ধীরে ধীরে করে সাইজটা ছোটো হতে আরম্ভ করে, হয়তো আপনি দেখছেন ওখানে 1/2 ইঞ্চি সাইজে আপনার গুফোটা হয়েছে, কিন্তু ভেতরে শেকড়টা অনেক দূর পর্যন্ত স্প্রেড করে যায়, সেটা কিন্তু আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু প্রবলেমসটা আপনার ভেতরে হয়ে যাচ্ছে, সেই প্রবলেমস থেকে পুরোপুরি আপনি বেরিয়ে যাবেন। একদম। আর দ্বিতীয়ত এর কন্টিনিউয়েশন আসবো আমরা। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি নিরালিপুর থেকে সীমা মণ্ডল বলছি। বলুন। আমার প্রবলেমটা হচ্ছে চুলটা, মানে ধরুন ড্যান্ড্রাফ আছে চুলে, ঠিক আছে, আর চুলটা উঠে যাচ্ছে, আর চুলটা অল্প অল্প পেকেছে, কিন্তু 43 ইয়ার্স ওল্ড, আমার বয়স হচ্ছে 43 ইয়ার্স, আর গ্যাসের প্রবলেম আছে, এরকম প্রচন্ড গ্যাসের প্রবলেম আছে, বুঝতে পেরেছেন? এই দুটোই সমস্যা, আর আর কোনো সমস্যা নেই আপাতত, কিন্তু ওই রাত 8টা একটু ব্যথা ব্যথা আছে, এগিয়ে দুটো সমস্যা থেকে আপনি চট করে বেরিয়ে যাবেন, কোনো অসুবিধা কিছু নেই। পেটের সমস্যার জন্য আপনি জীবনসুধা স্পেশাল মেডিসিনটা একদম খান, আপনি 7 থেকে 10 দিনের মধ্যেই দেখবেন আপনার প্রবলেমসটা অনেকটাই কমে গেছে, যেটা আপনার ভাবনা চিন্তার বাইরে, আপনি এত বছর লড়াই করেছেন পেটের প্রবলেমসের থেকে, সেই প্রবলেমস থেকে আপনি পুরোপুরি রিলিফ পেয়ে যাবেন, আপনি একটা মেনটেন করুন, স্টার্ট করে খেতে আরম্ভ করুন, আপনার লাইফ পুরো পরিবর্তন হয়ে যাবে। আর আপনার চুলের জন্য রঙ্গোলি হার্বাল কারিশমা প্রিমিয়াম এক্সট্রা শ্যাম্পু, প্রিমিয়াম এক্সট্রা হেয়ার অয়েল, এটা ব্যবহার করুন, আপনার চুল পড়া বন্ধ করবে, চুল সফট হবে, সিল্কি হবে, চুলের লেন্থ বাড়বে, দুমুখো চুল হবে না, মাথায় যে ডেনড্রাফটা হয়ে আছে যেটা আপনার অ্যাকিউট প্রবলেম, চুলের ইনফেকশন যেটা হয়ে আছে সেই ইনফেকশনটার থেকে আপনাকে মুক্তি দেবে, সেটা পেতে মিনিমাম আপনার 3 থেকে 4 মাস ডিপেন্ড করে, অনেক সময় 1-2 মাস বেশিও লাগতে পারে, কিন্তু সমস্যাটা থেকে পুরোপুরি আপনি বেরিয়ে যাবেন। পবনদা, জয়েন্ট পেনের সমস্যাটাও কিন্তু খুব সাংঘাতিক সমস্যা, এবং জয়েন্ট, স্মল জয়েন্ট, বিগ জয়েন্ট, এই দুটোর ক্ষেত্রেই কিন্তু আমরা দেখেছি আমাদের ডেইলি লাইফ কিন্তু হ্যাম্পার্ড হয়ে যায়। জয়েন্ট পেন, জয়েন্ট পেন একটা অ্যাকিউট প্রবলেম ডেফিনেটলি, আজকের ডেটের মধ্যে তো এটা হয়েই আছে,
মানুষ হাঁটতে পারে না, বসতে পারে না, বসলে উঠতে পারে না, আর কোমর বেন্ড করতে পারে না, ফ্রোজেন শোল্ডার হাত তুলতে পারছে না, কাপড় পরতে পারছে না, বিভিন্ন টাইপের প্রবলেম এসছে। আসার কোনো শেষ নেই, যত আপনি এক্সরে করছেন, এমআরআই করেছেন, সবটার মধ্যেই দেখা যায় যে অ্যাকুট অ্যাকুট প্রবলেম যেগুলো আসছে, হাড়ের মধ্যে গ্যাপ হয়ে গেছে, লুব্রিকেন্টটা শেষ হয়ে গেছে, হাড়টা শুকিয়ে গেছে, বিভিন্ন টাইপের প্রবলেম। রঙ্গোলি আয়ুর্বেদিক কিন্তু আপনাদের এখান থেকে পুরোপুরি মানুষকে রিলিফ দিয়েছে। এটা কিন্তু আজকে একজনের দেয়নি, যারা এসছেন এই প্রবলেমস নিয়ে তারা প্রত্যেকেই আজকের ডেটে ভালো সুস্থ আছেন। আজকে সেইটা ট্রিটমেন্ট আপনি পেয়েছেন কি করে? রঙ্গোলি আয়ুর্বেদিক আয়ুর্বেদিক প্রসেস যেটা আছে সেটার মধ্যে কোনো অপারেশন কিছু প্রয়োজন হয় না। আর যে ওষুধগুলো দেওয়া হয় সেটা ন্যাচারাল ওয়েতে, ওখানে যে লুব্রিকেটটা শেষ হচ্ছে সেইগুলোকে তৈরি করছে আপনাকে ন্যাচারাল ওয়েতে, তৈরি যখন করছে তখনই আপনার প্রবলেমসটা কমতে আরম্ভ করছে। আসছি, আমরা একটা ফোন নিয়ে আসছি। হ্যালো, ওহো, যাই হোক, হ্যাঁ বলুন। তো এখানে লুব্রিকেন্টটা পুরোপুরি তৈরি করে আস্তে আস্তে করে, আর আপনি দেখতে পাচ্ছেন যে 7 থেকে 10 দিনের মধ্যে আপনার ব্যথাটা ধীরে ধীরে করে কমতে শুরু করে এবং এটার থেকে মানুষ পুরোপুরি রিলিফ হয়ে যায়। আমরা একটা অ্যাসুরেন্স দিয়েছি যে 1 মাসের মধ্যে মিনিমাম 30-50% পর্যন্ত ইম্প্রুভমেন্ট আপনি দেখতে পাবেন। সেটা কিন্তু আজকে ডেটে প্রতিটা মানুষ পেয়েছেন। এটার মধ্যে আজকে সেই প্রশ্নটাই রাখে না মানুষের যে আমার কী হবে। আজকে মানুষ সুস্থ হতে পেরেছেন, যেটা মানুষের আশার বিপরীত ছিল। হয়তো ওনার এটাই ভাবনা ছিল যে আমার এই জীবনে আর কিছু হবে না, কিন্তু সেইটাই কিন্তু আজকে স্মাইলিং লাইফটা উনি দেখতে পেয়েছেন। তার কারণ হচ্ছে, একটা কথা বলি বামনদা, এই যে মানুষের যখনই জয়েন্ট পেন শুরু হয়, ছোট্ট আঙুলে ব্যথা থেকে শুরু হলো, বলছে কম্পিউটারে কাজ করছি আমরা দীর্ঘক্ষণ ধরে, বা হাতের কেমন কাজ করছে যার জন্য হয়তো আমাদের স্মল জয়েন্টস পেন হচ্ছে বা আমার আঙুলে ব্যথা হচ্ছে, গাঁটে ব্যথা হচ্ছে, যখন সেটা আস্তে 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 কুনুয়ের ব্যথা, কবজির ব্যথা থেকে হাঁটুর ব্যথা অবধি পৌঁছে, তখন মানুষের সম্বিত ফেরে। এবার আমার একটা প্রশ্ন হচ্ছে, দু ধরনের মানুষ দেখা যায়, এক হচ্ছে শুরুয়াত মানে যে কোনো রোগের, আর একটা হচ্ছে একদম পিক আওয়ার। তো এই দু ধরনের পেশেন্টই কি উপকৃত হবেন? দু ধরনের ব্যবহার বিধিটা তাহলে কি হবে? আমি আসবো। হ্যালো, না, হ্যাঁ বলুন। আজকে দু ধরনের পেশেন্ট এটা আছে, একটা হচ্ছে স্টার্টিং স্টেজ, একটা হচ্ছে এন্ড স্টেজ। একটা এন্ড স্টেজ আছে, ডক্টর বলে দিয়েছে যে এখন ইমিডিয়েটলি অপারেশন না করলে আপনার প্রবলেমস হাঁটতে পারবে না আর আপনার লাইফ কোলাপস হয়ে যাবে। তো একটা সেই স্টেজ আছে। আজকে যারা এসছেন তাদের কী হচ্ছে, যাদের স্টার্টিং স্টেজে এসছেন তারা চট করে কিওর হয়ে যাচ্ছে, তাদেরকে আর নতুন করে ভাবতে হচ্ছে না, মোটামুটি 1 মাসের মধ্যেই তাদের নর্মাল লাইফে ফিরে যাচ্ছেন। আর যাদের অ্যাকিউট প্রবলেম আছে, যার 20 বছরের প্রবলেমস আছে, 10 বছরের প্রবলেমস আছে, 25 বছরের প্রবলেম, আমার কাছে বিভিন্ন টাইপের পেশেন্ট এসছে, মানে এটা নেই যে না এক ধরনের এসছে, এক একটা এসছে যে আমি স্যার হাতই তুলতে পারি না, আমার আমার বাঁ হাত, আমি বাঁ পাটা আমি মুড়তেই পারছি না, পুরো লক হয়ে গেছে আমার। সেই জায়গার থেকে মানুষ আজকে বেরিয়ে এসছে, মানে এটা নেই জিনিসটা যে আজকে একটা পার্টিকুলারলি স্টেজের মধ্যে এসছে। যারা এসছেন তারা আজকের ডেটে, রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা কিন্তু আজকের ডেটে একটা স্মাইলিং লাইফ দেখতে পেয়েছেন। সুস্থ হওয়ার মানে যে আকাঙ্ক্ষা যেটা ছিল সেটা সুস্থ হওয়ার রাস্তায় পৌঁছেছেন, মানুষ আজকে নর্মাল লাইফ লিড করতে পারছেন, সেই জায়গাটা পেয়েছেন একদম। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি গীতা মাঝি বলছি, পশ্চিম মেদিনীপুর থেকে। হ্যাঁ বলুন। বলছি আমি একটা খেয়েছিলাম, তখন মোটামুটি একটু আধটু সুস্থ ছিলামই, কিন্তু এখন আমার না মানে এই 1 বছর ধরে মানে আমার এই বাঁ দিকের পেটের এটায় মানে খুব ব্যথা যন্ত্রণা হচ্ছে। মানে আমি আলট্রাসোনোগ্রাফি করেছি, আমাকে বলেছে যে ওটা আমাশা থেকে হচ্ছে। তা 1 বছর ধরে ওইখানটায় ওই ব্যথা যন্ত্রণা হয়ে যাবে বলছে আমাশা থেকে, মানে আলট্রাসোনোগ্রাফি করছে। ওই জন্য আমি একটু পবনদার সাথে কথা বলতে যাই, মানে যে কি করলে এটা কি মানে ওই জীবন সুদাটা খেলে ভালো হতে পারে? আপনি কি খেয়েছিলেন আগে জীবন সুদা, কি একটা বললেন বটে? হ্যাঁ হ্যাঁ, আমি একটা খেয়েছিলাম, আর একটা তেলও মাথার আমার যা নিয়েছিল একটাতেই আমাদের ঘরে নিয়েছিলাম, আমি জীবন সুদা নিয়েছিলাম, আমার যা তেলটা মাথায় ইউজ করতে। আচ্ছা, তার মানে উপকার হয়েছিল, তাই তো এখন আপনার এই সমস্যা? হ্যাঁ হ্যাঁ, আর এইটা হচ্ছে যে আমার এখন না এই ব্যথা আর গ্যাস অম্বল তো আছেই, মানে এই জন্য যে এই ব্যথাটা কি সত্যি আমার সাথে হচ্ছে, এটা ছেলে কি নির্মূল হবে? একদম নিশ্চয়ই নির্মূল হবে। আপনি এটাকে আবার জীবন সুতা থেকে চালু করুন, আর নিজের লাইফটাকে আবার স্মাইলিং করে তুলুন। যে টেনশন নিয়ে লাইফটা লিড করছেন, রাত্রে ঘুমটা হারিয়ে যাচ্ছে, সেই প্লিজেন্ট ঘুমটাও হবে। আর নিজেকে সুস্থ রাখার জন্য আমি বলবো, জীবন সুদা মানুষের লাইফে প্রত্যেকের খাওয়া উচিত, এবং সেটা আপনারা মেনটেন করে খান, লাইফটাকে স্মাইলিং করে তুলুন, নিজেকে স্মাইলিং রাখুন,
ব্যাস আর কিছু বলার নেই। অবশ্যই আজকের হাতে সময় নেই, সোম মঙ্গল বুধ শুক্র দুপুর একটায় রঙ্গোলির অনুষ্ঠান আপনারা দেখবেন আমাদের চ্যানেলে, এবং শনিবার দিন দুপুর আড়াইটে এবং বৃহস্পতিবার দিন দুপুর আড়াইটে রঙ্গোলি থাকছে। অনেক ধন্যবাদ পবনদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।